ফের চর্চায় 2016 সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। মৌখিক পরীক্ষা অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই মামলাকারীদের বেশি নম্বর দেওয়া হয়েছে, এই অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন বেশ কিছু চাকরি প্রার্থী। এদিন এই মামলা শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, আর সেখানেই এই মামলায় ইন্টারভিউ প্যানেলে থাকা শিক্ষকদের নাম এবং অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য মুখ বন্ধ খামিয়ে দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলাটা ছিল প্রাথমিকে নন ট্রেন ক্যান্ডিডেট যারা, তাদের সাক্ষী আজকে আবার নেওয়া হয়েছে। বোর্ড একটা এভিডেভিট ফাইল করেছে, এভিডেভিট ফাইল করে বলেছেন বোর্ডের মানে বর্তমান সভাপতি, তিনি সেই সময় ছিলেন না, তিনি সব কিছু বলতে পারবেন না, তাও নাম্বার দেখে বোঝা যাচ্ছে যে অ্যাপটিটিউড টেস্টটা হয়েছে। অ্যাপটিটিউড টেস্ট যে হয়েছে তার বেসিসে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ আজকে কোর্টে পেশ হয়নি। যাই হোক, আজকে আরও অনেকজন পিটিশনারকে কাঠগড়ায় তোলা হয়েছে, তাদের এভিডেন্স রেকর্ড করা হয়েছে এবং তারা প্রত্যেকেই বলেছেন কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট হয়নি, তাদের এডুকেশন মানে তারা শিক্ষকতা স্কিল তাদের দেখানোর কথা বলা হয়নি। তার মানে ইন্টারভিউর সময় যে অ্যাপটিটিউড টেস্টটা হয়নি সেটা জলজ্যান্ত প্রমাণ, যদি তাই না হয়ে থাকে তাহলে সেই অ্যাপটিটিউড টেস্টে মানুষ নাম্বার পেলেও কী করে। প্রসঙ্গত, 2016 সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষার পর চাকরি দেওয়া হয়েছিল প্রায় 42,000 চাকরি প্রার্থীকে। আদালতের নির্দেশে নম্বর বিভাজন তালিকা প্রকাশ হলে সামনে আসে অনেক কম নম্বর পাওয়া চাকরি প্রার্থীরা চাকরি পেয়ে যাবার তথ্য। এরপরেই ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, পুরো প্যানেল বাতিল করে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই বলে কি চাকরি পাননি মামলাকারীরা? সেই মামলা শুনানিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের নাম জানতে চায় কলকাতা হাইকোর্ট। 3রা ফেব্রুয়ারির মধ্যে মুখ বন্ধ খামে তা জানাতে হবে পর্ষদ সভাপতিকে। এছাড়াও অ্যাপটিটিউড টেস্ট বলতে কি বোঝায় তা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে জানাতে হবে। আজকে বলেছেন বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে একটা এভিডেভিট ফাইল করতে, এভিডেভিট ফাইল করে বলতে যে অ্যাপটিটিউড টেস্ট কাকে বলে, নেওয়া হয়েছিল কি না, এবং আরও কতগুলো জিনিস বলেছে। একটা সিল্ড কভারে বলেছেন যে কারা কারা ইন্টারভিউ বোর্ডে ছিলেন, তাদের নাম ডিটেলস পেশ করার জন্য। সেকেন্ড বলেছেন এই ওভারঅল ইস্যুটার মধ্যে এক্সপার্ট কমিটি জানাবে যে অ্যাপটিটিউড টেস্টটা কী, এবং এই এক্সপার্ট কমিটিতে কারা কারা থাকবে তার নাম সিল কভারে কোর্টে জমা করতে বলেছেন। 6ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। অভিরূপ হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।